হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে বিউটি অফ চেস চ্যানেলে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি একটা দারুণ চেস ওপেনিং গ্যাম্বিট শেয়ার করতে চলেছি, যেটার নাম হচ্ছে অ্যালবিন কাউন্টার গ্যাম্বিট। এটা ভীষণ ভীষণ পপুলার একটা চেস ওপেনিং কাউন্টার বা গ্যাম্বিটস বলতে পারি, বা আমরা একটা ট্রিক্স বলতে পারি, ওপেনিং ট্রিক্স। তাহলে এটা হচ্ছে ব্ল্যাকের একটা গ্যাম্বিট, যেটা কিনা ব্ল্যাক খেলে এগেনস্ট কুইন্স গ্যাম্বিট ওপেনিং এ। ওকে, তো চলো শুরু করা যাক। তো হোয়াইট যখন ডি ফোর খেলে, ব্ল্যাক খেলে ডি ফাইভ, এবং সি ফোর যখন হোয়াইট খেলে, এটা আমরা জানি যে কুইন্স গ্যাম্বিট। নাও এখান থেকে কুইন্স গ্যাম্বিটের গ্র্যান্ডমাস্টারদের মধ্যে বিভিন্ন খেলা রয়েছে, কারেক্ট? কিন্তু আমরা আজকে শিখব হচ্ছে পার্টিকুলারলি অ্যালবিন কাউন্টার গ্যাম্বিট, যেটা কিনা ই ফাইভ। নাও এই পজিশনে ই ফাইভ যখন ব্ল্যাক খেলে, তখন এই ব্ল্যাক এই পনটাকে স্যাক্রিফাইস করছে বা গ্যাম্বিট করছে, ঠিক আছে? তো হোয়াইট খুব স্বাভাবিকভাবেই সেটাকে অ্যাকসেপ্ট করবে, ফ্রি পন। তো তখন আমরা কি করব, তখন আমরা না এই পন দিয়ে এটাকে খাবো, না অন্য কিছু করব, জাস্ট আমরা খেলবো ডি ফোর। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, জাস্ট এই পনটাকে আমরা পুশ করে রাখবো ডি ফোর। ওকে, সো হোয়াইট এখানে খেলে ই থ্রি। ই থ্রি খেলার দুটো কারণ রয়েছে, এক হচ্ছে এই সেন্টার পনটাকেও অ্যাটাক করছে, প্লাস এই বিশপটাকেও বার করছে, ফাইন। তখন আমরা খেলবো বিশপ বি ফোর চেক, বিশপ ডি টু খেলে হোয়াইট, এবং আমরা খেলবো ডি টেক্স ই থ্রি। নাও এইখান থেকে মেন ট্যাকটিক্স শুরু কাউন্টার গ্যাম্বিটে। কিভাবে? আমরা যখনই ডি টেক্স ই থ্রি করলাম, তখন আমরা কি করছি, এই বিশপটাকে কিন্তু আমরা স্যাক্রিফাইস করে দিচ্ছি, তাই তো? যারা যারা দেখনি তারা আশা করছি এখন দেখলে, এই বিশপটাকে কিন্তু আমরা স্যাক্রিফাইস করছি ডি টেক্স ই থ্রি করার পরে। কেন? এর একটা কারণ আছে। তার কারণ, সাদার গেম, হোয়াইটের গেম জাস্ট শেষ, সে আর বাঁচবে না কোনোভাবে। কেন? কারণ সে যদি বিশপ টেক্স বি ফোর করে লোভে পড়ে, তখন আমরা খেলবো ই টেক্স এফ টু চেক ফার্স্টে দেবো। এবার রাজা দিয়ে যদি এখন এটাকে খায়, তাহলে তোর খেলা শেষ। কেন? তার কারণ তখন সিম্পলি কুইন টেক্স কুইন হয়ে যাবে, তার মানে এই রাজাটাকে এই কুইনের কাছাকাছি থাকতে হবে, কারেক্ট? তো তখন হোয়াইট খেলে কি, কিং ই টু, এই কুইনটাকে প্রোটেক্ট করছে। তখন আমরা কি করব? নাও এই পজিশনটায় তোমরা ভিডিওটাকে পজ করতে পারো, অ্যান্ড ভাবতে পারো যে হোয়াইটের এখানে বেস্ট মুভ কি, সরি ব্ল্যাকের এখানে বেস্ট মুভ কি। তো এখানে ব্ল্যাক খেলবে এই পন দিয়ে এই নাইটটাকে খাবে, কিন্তু কিছুতে প্রমোট করবে, রাইট? কিসে প্রমোট করবে, কুইনে, বিশপে, নাইটে, নাকি রুকে? তোমাদের কি মনে হয়? যারা যারা ভেবেছ, একদম সঠিক ভেবেছ, সেটা হচ্ছে আমরা নাইটে প্রমোট করব অ্যান্ড চেক দেব রাজাকে। তো তখন কেন আমরা এটা করলাম, কারণ তখনও এটা দিয়ে এটা খেতে বাধ্য, রুক টেক্স নাইট। তখন আমরা কি করব, বিশপ জি ফোর চেক, এবং এই কুইন চলে গেল। তো ওকে যদি বাঁচতে হয়, ও খেলবে কিং এফ টু, দেন কুইন টেক্স ডি ওয়ান, অ্যান্ড আমরা গোটা একটা কুইন আপ, প্লাস আমরা খুব শিগগিরই হোয়াইট কিংকে চেকমেট করে দিতে চলেছি। তো তোমরা মানে নিশ্চিন্ত থাকতে পারো যে তোমরা যদি ব্লিটসে বা র্যাপিডে বা বুলেটে এই ওপেনিংটাকে ট্রাই করো, 90% কেসে অপোনেন্ট ভুল করে ফেলে, অপোনেন্ট ভুল করে ফেলে যারা অ্যালবিন কাউন্টার গ্যাম্বিট জানে না। সো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক করতে পারো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে পারো, এই ধরনের আরও বিভিন্ন চেস ওপেনিং ট্রিক্স বা গেমস দেখার জন্য। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।